শিল্পী, যার নাম আসিফ। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? হ্যাঁ বাপ্পা ভাই, ভালো আছি। আজকে একটু মনটা খারাপ, যেহেতু বিপুল ভট্টাচার্য মারা গেলেন গতকালকে। বিপুল কাকা মারা গেছেন, আর মানে এই জন্য একটু মনটা খারাপ, আর বাকি সব ঠিক আছে। খুবই স্বাভাবিক। এবং বিপুল ভট্টাচার্য এবং তার মতো যারা আছেন, তারা আমাদের দেশের সম্পদ সম্পদ, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে বিপুল অবদান, সেটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানোর ক্ষমতা আমাদের নেই। সুধীরবিন্দু, আপনারা যারা রিকোয়েস্ট করতে চান আসিফ ভাইকে, আপনারা আপনাদের মেসেজ অপশনে গিয়ে আপনাদের রিকোয়েস্টটি পাঠিয়ে দিতে পারেন 2010 নম্বরে, ফেসবুকে লিখতে পারেন আপনাদের রিকোয়েস্টটি, এবং আপনাদের টেলিফোনের নিচে যে স্ক্রলটি যাচ্ছে, যে নাম্বারটি, সেই নাম্বারে কল করে কথা সরাসরি কথা বলতে পারেন আসিফের সাথে। সো আমরা সরাসরি গানে চলে যাই। জি বাপ্পা, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলেন। ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে, ধন্যবাদ জানাচ্ছি সব গ্রেট মিউজিশিয়ানস যারা হয়তো পরে আপনি পরিচয় করে দেবেন, নিশ্চয়ই সবাইকে একটা স্যালিউট। শুরু করতে চাই, আমরা শুরু করবো প্রথম এনকাউন্টার গানটি দিয়ে। এটা একটি এই গানটি লিখেছেন রাজীব আহমেদ আর শুরু করেছেন প্রায় শূন্য। এটা একটা ছোট্ট স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে এরকম, আমরা সমাজে অনেক রকম মানুষ দেখি, এর মধ্যে সন্ত্রাসী এক ধরনের, ওরাও কিন্তু মানুষ। ধরো একটা সময় ওরা মাদকাসক্ত হয়ে যায় বা অস্ত্রে ঝনঝনানিতে একটা পর্যায়ে তারা মারা যায়, কিন্তু তার বাবা ওয়েট করে অনলি ফর দ্য ডেড বডি, যে লাস্টটা যেন ফেরত পাই। যারা বন্দুকবাজি করে তাদেরকে বলছে আর কি, তাদের বন্দুকবাজি না করে ফ্যামিলির দিকে লক্ষ্য রাখার জন্যে। এনকাউন্টার। আমার খোকা এখন আর বল নিয়ে খেলে না, মারো রাষ্ট্র এখন তার প্রিয় খেলনা, আমার বুকে মাথা রাখা সময় হয় না, তাই ঘুমোতে গেলে ঔষধের বিষ করে পায় না। বিশ্বাস করো আমার খোকা ছিল না, ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না। বিশ্বাস করো আমার কোকা এমন ছিল না, ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না। ওর নাম রোজ হেডলাইন হয়, নামের পাশে কিলার শব্দ নাকি দারুণ শোভা পায়, সবাই তাকে ঘৃণা করে মোস্ট ওয়ান্টেড, তাই আমি কিন্তু যাই না মাঝে বসে ছেলের প্রাণ ভিক্ষা চাই। বিশ্বাস করো আমার ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না। বিশ্বাস করো আমার কোকা এমন ছিল না, ছায়া দেখলেই ভয় পেত, মানুষ মারার প্রশ্নই ওঠে না।
মাঝে মাঝে ফোন করে ঠিকানা বলে না, বাবা বলে ডাকলেই চোখে নেমে আসে বন্যা। যদি কোথাও এনকাউন্টার হয় কোনো অভিযোগ নাই, আমার খোকার লাশ ফেরত দিও এতটুকু শুধু চাই। বিশ্বাস করো আমার খোকা এমন ছিল না, অসাধারণ সুন্দর একটা গান। আমরা গান শুনছি আসিফের, অসাধারণ সুন্দর কিছু গান। একটা কল আছে বোধহয়, কলটা নিয়ে আসি। হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা অ্যানি, কেমন আছেন? ভালো আছো? এই তো চলছে ঠিকঠাক। কি অবস্থা? অনেক ধন্যবাদ। কোন রিকোয়েস্ট? প্লিজ কথা লিখেছেন, আমি এই মুহূর্তে বলবো বাংলাদেশের এই বয়সে এই সময়ের সেরা গীতিকার রাজীব আহমেদ। আর সুর করেছেন, ঠিক ভুলে গেছি, ওনার নাম সম্ভবত বাপ্পু মজুমদার হতে পারে। আমার কনফিউশন আছে, আমি সুরটা আসলে কার, বাপ্পাদার নাকি বাপ্পা মজুমদারের হতে পারে। শুনি তাহলে। জি
ভেতর ঘর তোমার মাঝি প্রাণ সখা এত জাদুর আকাশ থেকে যায় না ভালো দেখা লোকের ভেতর ঘর তোমার মাঝি প্রাণ সখা করে জল তারা জলে তারা আকাশে তারা চোখের করে জল ধারা দূরে দূরে হাওয়ায় দূরে রোদি জলে জল এক্ষুনি শিখে নিচ্ছি এই তো পাইছি কিভাবে এক মিনিটে সাঁতার শেখা যায় খুব ইজি মাথাটা খালি ভাষায় রাখতে হবে এই দেখ কি গো
চরস আপলোড করি হাউ টু সেভ ইন 10 সেকেন্ড আইজান সাতা শিখতে দেরি আছে কিন্তু রবি ইন্টারনেটে কোনো দেরি নাই চরম আপলোড চরম ডাউনলোড আজই বেছে নিন পছন্দের প্যাকেজ রবি আইজান সাতা শিখতে দেরি আছে কিন্তু রবি ইন্টারনেটে কোনো দেরি নাই চরম আপলোড চরম ডাউনলোড আজই বেছে নিন পছন্দের প্যাকেজ রবি শুধু দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রবি রক এন্ড রিদমে আমরা একটা ছোট্ট বিরতিতে ছিলাম ফিরে আসলাম এবং আজকে আমাদের সাথে আছে আসিফ আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী আমি ভদ্রলোক কিনা জানি না আমি ভদ্র মানুষ থাকার চেষ্টা করি আমরা এখন কোন গান শুনছি আমরা এখন গাইবো ও প্রিয়া তুমি কোথায় লন থেকে এখনো মাঝে মাঝে মাঝরাতে এটা আগে রিকোয়েস্ট নিয়ে আসছি আমি ওকে সো যেহেতু নামটা আসলো আমরা এই অ্যালবামটা প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি যে ও প্রিয়া এই অ্যালবামটি দিয়ে কিন্তু আসিফের একটা বিশাল বড় ব্লাস্ট হয় জি সো কিছু কি বলার আছে এই বিষয়ে বলার আছে কারণ এখানে ফান্টি ভাই আছেন সবচেয়ে মানে মজার ব্যাপার আমি যখন অ্যালবামটি করি এটা অনেক হতাশা ছিল অ্যালবাম হচ্ছিল না এক বছর ঘুরছি বা অনেক ঝামেলা ছিল তখন ফান্টি ভাই আমার সাথে রেগুলার দেখা হতো তখন উনি রিদমগুলো করেছেন পুরো প্রিয়তমে কোথায় এটা অনেক কষ্টের অ্যালবাম অনেক অনেক একটা যন্ত্রণার অ্যালবাম তারপরে অ্যালবামটা যখন রেজাল্টটা যখন ভালো হলো তখন খুব ভালো লাগে স্মৃতি আছে অনেক তবে আমি ধন্যবাদ জানি সাউন্ডটাকে ধন্যবাদ জানি ইথুনবাবুকে যারা আমাকে সুযোগ করে দিয়েছেন এই অ্যালবামটির জন্যে কারণ এই অ্যালবামটি যদি না আসতো হয়তো আমি এখানে বসতে পারতাম না যারা খুব তাড়াতাড়ি কথাটা বলতে চাই আসিফ আজকে যে অবস্থানে আছে এই অবস্থানের পিছনে আমি পার্সোনালি জানি যে এই মানুষটি কতখানি স্ট্রাগল করেছে এবং এই মানুষটি কতখানি কষ্ট করেছে শুধু গানকে ভালোবেসে সো রাতারাতি ছয় মাস এক বছরে স্টার হওয়া যায় না কোনো প্যাকেজ নাই এবং স্টার হওয়ার জন্য কোনো শর্টকাট নেই স্টার হতে হলে ইউ হ্যাভ টু স্ট্রাগল সো এনিওয়ে গানে যাই জি তুমি চলে গেছো অনেক
কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দী মনের কারাগারে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দী মনে কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে, ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনার চরে। এই প্রাণে কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে, আমি কাটাই প্রহরার ভালোবাসা একা বেদনার চরে। তুমি চলে গেছো একটু গান নিয়ে কথা বলেন। গান বর্তমান বর্তমান গানের সিচুয়েশন নিয়ে যদি কোনো আলাপ থেকে থাকে। আমি নতুন একটা অ্যালবাম করছি আমার ফ্যানদের জন্য প্রায় তিন বছর পরে, অ্যালবামের নাম হচ্ছে এক্সপ্রেম। সেখানে মনোরঞ্জন টুটুল, তারপর রাজীব আহমেদ, প্রদীপ সাহা, রাজেশ, নাজির মাহমুদ, শহীদুল্লাহ ফরাইজি,
সহ অনেকে কাজ করেছেন আলতাফ সিদ্দিকি, তো অল বিগ নেমস, ভালো ভালো গান হচ্ছে, ডিফারেন্ট একটু আঙ্গিকে, রংতুলিতে ছোপছাপ একটা ছড়া গান ছিল আমাদের, রাইট, আমরা এক সময় ডোরিমনের চাপে বা বিভিন্ন ইংলিশ ছড়ার চাপে আমাদের বাচ্চারা কিন্তু পুরনো আমাদের ছড়াগুলো ভুলে যাচ্ছিল, এখন তো প্ল্যান করেছে যে ছড়া গানগুলি একটু যদি রক প্যাটার্ন যদি পছন্দ হয়, ব্লুজ পছন্দ, যেটাই পছন্দ করুক, আমার তো আসলে চয়েস নাই, পছন্দ নয় বুঝিও না, আমার যেটা গাইতে দেবে সেটাই আমি গাই চেষ্টা করি, তা আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের ছড়া গানগুলিকে আবার সামনের দিকে নিয়ে আসতে, অ্যালবামে আছে গান থাকবে 14টি, সিডিতে রিলিজ হবে, কখনোই মোবাইল কোম্পানিতে রিলিজ হবে না, এটা আগে সিডিতে রিলিজ হবে এবং ইনশাল্লাহ 20 রোজা অ্যালবামটা বেড়ে যাবে, এটা আমার ফ্যানদেরকে আমি কথা দিচ্ছি 3 বছর পরে, এবং আরও গুড নিউজ বাপ্পা, আপনি শুনে খুশি হবেন যে এক্সপ্রেম অ্যালবামটির টোটাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে বাংলাদেশের 138টা কোম্পানি যারা MIB নামে পরিচিত, এরা সবাই মিলে মার্কেটিং করছে এবং ডিস্ট্রিবিউশন করবে এবং সব সবাই এটার মালিক, এটা 50% চলে যাবে অ্যান্টি প্যারিস মুভমেন্টের খরচে, আর আমি আশা করি যে শিল্পীদের সাথে আমাদের প্রোডিউসারের দূরত্ব, যেটা গ্যাপের কারণে হয়তো বিদেশে বা অন্যান্য কোম্পানিগুলো থেকে আমরা টাকাগুলো পাচ্ছি না রয়্যালিটি, যেমন বিপুল দার আজকে করুণ পরিণতি বা মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেবের আজকে করুণ পরিণতি, আমি চাই আমাদের একসাথে কাজ করার জন্য আমার এই অ্যালবামটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের মধ্যে, এবং আমি আশা করি এটার মাধ্যমে হয়তো আমাদের যে বরফ গলতে শুরু করবে সম্পর্কের, এবং আমরা অবশ্যই আগের মতো এই গান বাজনা করবো, মানে সাউন্ড টেক, সঙ্গীত বা যাই হোক যে কোনো কোম্পানি, এবং শিল্পী আমরা সবসময় একাকার ছিলাম, আমি চাই আমরা আসলে এত অস্থিতিশীল না, এমনি চারিদিকে অস্থিরতা, গান বাজনাটা যেহেতু কোম্পানিতে একটা কন্ট্রিবিউশন তাদের থাকেই, আমরা সবাই একসাথে কাজ করলে ইন্ডাস্ট্রি এগোবে, এটা আমার স্বপ্ন, নিশ্চয়ই। আমরা এখন শুনবো কৈর বকুরুর লেখা একটি গান, ছবির নাম রানীকুঠি বাকি ইতিহাস, ছবিটির ডিরেকশনে ছিলেন সামিয়া জামান আর গানটি সুর করেছেন এস আই টুটুল, এবং এটা দিয়ে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2006 সালে, আমি জীবনে তো গান গেয়েও ভাবি নাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এটা তুম চাঁদের চাঁদে বড় সেকেন্ড চাঁদ পাওয়ার, বাহ খুবই ভালো। গানের টাইটেলটা কি ছিল? স্বপ্ন তুমি সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। চলেন, আমার গানটা গাওয়ার সুযোগ হয়েছে সামিনা চৌধুরীর সাথে, শ্রদ্ধেয় সামিনা আপা ছিলেন, আজকে উনি নেই, ওনার স্বরটা আমার গাইতে হবে আর কি, মানে ফিমেল পার্ট তো কাজল টাজল আমার গাইতে হবে আজকে, করুন স্বপ্ন তুমি সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা, গান কবিতা তুমি সবিতা, তুমি জীবনের আশা, থাকো থাকো পাশাপাশি তোমায় আমি, থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি, স্বপ্ন তুমি ভাসে মেঘের ভেলা, হৃদয়ে প্রেমে বসেছে মেলা, ও সেই প্রেমে আমার ভুলিয়ে রাখো আরো সুখেরি স্বপ্ন আঁকো, সমরের আদৃষ্টি এত যে মিষ্টি তোমার মুখের মধুর হাসি, থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি, থাকো থাকো
বলো তুমি সাজানো মনের রঙে সাজাবো তোমায় এসো গো কাছে এই নিরালা এভাবে ডাকলে জড়িয়ে রাখলে আরো হয়ে যায় প্রেম কি আসি থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তুমি সত্যি তুমি তুমি আমার ভালোবাসা গান কবিতা তুমি সবিতা তুমি জীবনে আশা থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তুমি ওকে, তো আমরা এখন কোন গানটা শুনবো? যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, টাইটেল হচ্ছে বন্ধু তোমাকে জানাই বিদায়। গানটির কথা এবং সুর রাজেশের, আমার অ্যালবামের মানে ম্যাক্সিমাম রাজেশের করা জনপ্রিয় গানগুলো রাজেশের করা। রাইট, শুরু করি তাহলে। জি, যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মন ছুটলে তাকে আর ফেরানো যায় না। আমাকে ভুলে যদি সুখে থাকা যায় তোমাকে জানাই তোমাকে জানাই বিদায়। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না,
তার নিয়মে ঘুরছে ভাগ্য চাকা, সে নিয়মের হতেই পারে ফাঁকা। বিধাতার নিয়মে ঘুরছে ভাগ্য চাকা, সে নিয়মের হতেই পারে ফাঁকা। যদি অন্যের ছবি থাকে ভাবনা, তোমাকে জানাই বিদায়, তোমাকে জানাই বিদায়। হাজার বছর পাশে থেকে আর লাভ কি, না হলে মনের মিল ঘর বাঁধা যায় কি। হাজার বছর পাশে থেকে আর লাভ কি, না হলে মনের মিল ঘর বাঁধা যায় কি। পড়ে আছে দুটি মন দুই মোহনায়, আমি দু একটা টেক্সট পড়ি। রাজশাহী থেকে জুলফিকার নাইম লিখেছেন, আসিফ ভাইয়া আজ ঘুম ভেঙেই প্রথম আলোতে দেখলাম আপনি এটিএন বাংলার রক এন্ড রিদম অনুষ্ঠানে আসছেন, তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন দেখতে পাবো আপনাকে। এখন অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি ভালো লাগছে। আমি আপনার কণ্ঠে ও প্রিয়া তুমি কোথায় গানটি শুনতে চাই। আনফর্চুনেটলি আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে, যদি আরেকটু সময় পেতাম নিশ্চয়ই গানটা করতে পারতাম। রাভিনা সিদ্ধেশ্বরী থেকে লিখেছেন, আসিফ ভাই অনেকদিন পর আপনাকে লাইভ শোতে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, আপনাকে নিয়মিত দেখতে চাই। আরেকটি আছে শাহনাজ যাত্রাবাড়ি থেকে, বাপাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় শিল্পী আসিফকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমি আসিফ ভাইকে অনুরোধ করব আপনার প্রিয় একটি গান গাইবার জন্য। এখন যে গানটি গাইবেন সেটি আমার প্রিয় গান। এখন গাইব সাবাস বাংলাদেশ, আমাদের ক্রিকেটের থিম সং ছিল এটা এক সময়। কথা লিখেছেন সোহেল রহমান, শুরু করেছেন ইমরান টিপু। গানটি মোটামুটি 4.5 বছর নিষিদ্ধ ছিল, আমি যা গাই আর কি। ওকে, আচ্ছা এখন আমরা গাইব। ঠিক আছে, সো আমি আগে একটু অফিসিয়ালি বিদায় নিয়ে আসি। শ্রোতা দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রবি রক এন্ড রিদমে থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আশা করছি। আমি একটু বলি যে আমাদের ফ্যানদের উদ্দেশ্যে, আপনারা প্লিজ নকল পাইরেটেড সিডি ক্যাসেট কিনবেন না, ডাউনলোডে যান, লিগ্যালি যান। আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের শ্রোতারা।
আপনি যদি বাংলা গানের সিরিয়াল না কেনেন তাহলে হয়তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি টিকে থাকা মুশকিল হবে। আপনাদের অনুরোধ করবো বাংলা গান শুনুন বেশি করে, বাংলাদেশকে ভালোবাসুন। Bangladesh, 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 oh, 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 Bangladesh, jao dekhiye amar Bangladesh, besh besh besh, shabash Bangladesh, jao dekhiye amar Bangladesh, dak dina ting 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 ha, pran mone lore ja, jay hobe nishchit, dukh bhule ja, dak dina ting 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 ha, pran mone lore ja, jay hobe nishchit, dukh bhule ja, besh 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 Shabash Bangladesh, jao ekiye amar Bangladesh, besh besh besh. Shabash Bangladesh, jao ekiye amar Bangladesh. সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে সবাই গাইছে সবাই করতালি মাঠে বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণে জোয়ার ওঠে Shabash Bangladesh, jao ekiye amar Bangladesh, besh besh besh. Shabash Bangladesh, jao ekiye amar Bangladesh. Dak dina ting 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 na, pran mone lore ja, jay hobe nishchit, dukh bhule ja. Dak dina ting 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 na, pran mone lore ja, jay hobe nishchit, dukh bhule ja. Bangladesh, jao ekiye amar Bangladesh.
ভোটের ফল।